रानु दाओ रानु सखा आजि सुप्रभाते नूतनु प्राणु। আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার এই ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সোতানা মদ মাত এই গানটি ভেঙে, এই মূল গানটি ভেঙে রবীন্দ্রসঙ্গীত নূতন প্রাণদাও তৈরি হয়েছে। গানটি ধামার তালে নিবদ্ধ রাগ লাচারি টোরি বা নাচারি টোরি। ষড়বিতান গ্রন্থে রাগ নাচারি টোরির উল্লেখ আছে, তাই আমরা নাচারি টোরি বলবো। এবার নূতন প্রাণদাও এই গানটিতে যে সমস্ত স্বর প্রয়োগ হয়েছে তার চলন একটু গিয়ে দেখাচ্ছি। এবার রাগ নাচারি টোরির আরোহণ এবং অবরোহণ দেখাচ্ছে। রাগ নাচারি টোরি একটি জটিল প্রকৃতির রাগ, বিতর্কিত রাগও বলতে পারি। আরোহণ অবরোহণ শুনলেই বুঝতে পারবেন, কেননা নূতন প্রাণদাও গানটিতে কোমল রে লেগেছে। আরোহণ অবরোহণে যখন দেখব নাচারি টোরির, সেখানে কোমল রে নেই, লেগেছে শুদ্ধ রে এবং কোমল গা কোমল ধা কোমলনি, এই তিনটে কোমল স্বর যেমন লেগেছে সেরকম তাদের শুদ্ধ স্বরগুলো লেগেছে। অবরোহণে শুদ্ধ ধা শুদ্ধ নেই, বেশ জোরালোভাবে লেগেছে। দেখুন, সা রে গা গা মা মা পা ধা ধা পা সা সা রে নি ধা পা ধা গা রে গা মা সা। এবার একটা বন্দিশ নাচারি টোরির।
रसरंग की सुधा बिसर गई रे, रसरंग की सुधा बिसर गई रे, तना मना धन सब तुम परवारी सुंदर सलोनी में आवरी। ऐसी निकी सूरत तुरी सुंदर सलोनी में आवरी। एबार अन्य एकटी चलन करे देखाई, केन उद्देश्य होच्छे যদি নূতন প্রাণদাও এই গানটির কাছাকাছি পৌঁছানো যায়। রে মা পা ধা মা গ রে সা সা রে নি সা গা মা। এখানে কোমল রে যেহেতু লাগলো, তাই নূতন প্রাণদাও গানটির যে ভাব সেই ভাবের কাছাকাছি হয়তো আমরা পৌঁছতে পারলাম মনে হচ্ছে। কেননা নাচারি টুরি রাগের যে ভাব সেই ভাবটি শুধুমাত্র নূতন প্রাণদাও গানটিতে গ্রহণ করা হয়েছে। রাগের কাঠামো যদি বিচার করি তবে রবীন্দ্রসঙ্গীত এবং মার্গসঙ্গীতে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা জানি রবীন্দ্রনাথের মধ্যে বিষ্ণুপুর ঘরানা এবং সেনী ঘরানার প্রভাব ছিল। ঘরানা হল প্র্যাকটিক্যালি এক একটি আলাদা আলাদা সঙ্গীত চিন্তা, এক এক ঘরের এক এক রকম সঙ্গীত নিয়ে চিন্তাভাবনা, শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে সেই চিন্তাই আলাদা আলাদা হয়ে প্রকাশ পায় এক একটি আলাদা ঘরানায়। বিষ্ণুপুর ঘরানাও সেরকম। এই ঘরানার রাগ এবং গায়কই উত্তর ভারতের রাগ রাগিনীর থেকে আলাদা। যেমন বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদে বসন্ত রাগে শুদ্ধধা ব্যবহার করা হয় কোমলনি স্পর্শ করে। আবার আমরা জানি রাগ পূর্বী বা পূরবীতে কোমলধার পরিবর্তে শুদ্ধধা ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ললিতেও তাই বেহাগে কোমলনি ব্যবহার হয়। আবার যদি দেখি রাগ রামকেলি, সেখানে কিন্তু করিমা বর্জন করা হয়েছে। এইভাবে বিষ্ণুপুর ঘরানার প্রভাব থাকার কারণে রবীন্দ্রসঙ্গীত প্রচলিত মার্গর সঙ্গীত থেকে ভিন্ন হয়ে একটি আলাদা এবং অবশ্যই একটি ভিন্ন ঢং বা রূপ পেয়েছে, যেটাকে আমরা বলতে পারি একটা ইউনিক স্টাইল। সুরকার রবীন্দ্রনাথ রাগ নাচারি টুরির যে জটিলতা, সেই জটিলতা থেকে বেরিয়ে এসে নূতন প্রাণদাও গানটিতে রাগের ভাবটি প্রতিষ্ঠা করেছেন। আর আমরা এও জানি যে ভক্তিরস প্রধান আমাদের বিষ্ণুপুর ঘরানা, সেই ভক্তিরসও এই গানটির মধ্যে প্রয়োগ হয়েছে। এবার আসি গানটির তাল প্রসঙ্গে। রবীন্দ্রসঙ্গীতে ব্যবহৃত ধামার তাল, হিন্দুস্তানি সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত ধামার তালের থেকে কিন্তু আলাদা। ভাতখণ্ডে যে অনুসৃত ধামার গানে ধামার তালের বিভাগ ও ছন্দ থেকে রবীন্দ্রসঙ্গীতের বিভাগ ছন্দ আলাদা। চোদ্দ মাত্রা যে ধামার তাল, সেখানে শাস্ত্রীয় সঙ্গীতে আমরা দেখি 5-2-3-4 ছন্দ। রবীন্দ্রসঙ্গীতে, বিশেষ করে আজকের গানটিতে তো অবটেই, এখানে আমরা দেখব প্রথম যে পাঁচ মাত্রা, রবীন্দ্রনাথ প্রথম পাঁচ মাত্রাকে ভেঙে 3-2 করেছেন, যার জন্য চার বিভাগের যে ধামার তাল শাস্ত্রীয় সঙ্গীতের সেটা পাঁচটি বিভাগ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ তালি খালি তালি খালি তালি, তিনটে তালি দুটো খালি। এবার তালটা হাতে তালি দিয়ে দেখাচ্ছি। কা
धीटा धीटा धा ग दीना दीना ता का नूतन प्राणदाह गानटी शुरू हबे तालेर षष्ठ मात्रा थेके अर्थात क धीटा धीटा एटुकु तबलाय बाजबे तारपरे गानटा शुरू एरकम क धीटा धीटा नूतनु प्राणु दाओ प्राणु सखा आजी सुप्रभाते नूतनु प्राणु एरपर गानटी ভেঙে ভেঙে দেখাবো বাজিয়ে কোন কোন স্বর দিয়ে গেল সেগুলো বলে দেব। নূতনু সারে নিশা প্রাণু গামা দাও ধামা পাগা প্রাণু সখা সানি গারে সা এটা একবারেই বলতে হবে প্রাণু সখা আজি সারে নিশা সুপ্রু ধাপা ভাতে মাপা গারে সুপ্রু ভাতে নূতনু প্রাণু এরপর অন্তরা ধরতে হবে বিষাদ সব ধা 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 নিশা কর দূর বিষাদ সব ধা 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 নিশা কর দূর রে রে নিশা সা কোমল রে থেকে আবার সা স্পর্শ করে কোমল রেতে যেতে হবে কর দূর দূর নবীন ধা 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 আনন কোমল ধা থেকে তার সপ্তকের কোমল গাতে যাব আ গারে সা নিশা আনন্দে নিধা সা স্পর্শ করে দে বিষাদ সব কর দূর নবীন আনন্দে প্রাচীন ধা 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 প্রাচীন রজনী ধা ধা সা সাথে যাব কোমল ধা থেকে প্রাচীন রজনী নাশু কোমলনি স্পর্শ করে কোমল ধাতে নাশু নূতনু মাপা গা গা উষা ধা পা ধা লো মাপাগারে উষালোকে একবারেই বলতে হবে উষালোকে নূতনু প্রাণু দাও প্রাণু সখা আজি সুপ্রভাতে
নূতনু প্রাণু। এরপর হারমোনিয়াম বাজিয়ে দেখিয়েছি, দেখুন গান শুরু হবে তালের ষষ্ঠ মাত্রা থেকে, অর্থাৎ ক ধে টা ধে টা ধা, এই যে ধায়ের এখান থেকে ষষ্ঠ মাত্রায় লাল কালির তীর চিহ্ন দিয়ে করে দিয়েছি, এটাই হচ্ছে এই জায়গাটা, এখানে হচ্ছে ষষ্ঠ মাত্রা। চোদ্দ মাত্রার ধামার তাল, তাহলে এটা যদি ছয় মাত্রা হয়, ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, আবার এখানে এক শুরু হলো, অর্থাৎ সম শুরু হলো, এখানে এই দাও নূতন প্রাণ দাও, এই দাঁতে সম পড়ছে। শুরু করছি, হারমোনিয়ামের বাঁ দিক থেকে পাঁচ নম্বর কালো পর্দাটা হচ্ছে বি ফ্ল্যাটের সা, এক দুই তিন চার পাঁচ নম্বর গুনে নেবেন, এটা হচ্ছে বি ফ্ল্যাটের সা, সা এটা কোমল রে, কোমল নি মন্ত্র সপ্তকের, অর্থাৎ নিচের, এটা কোমল গা, শুদ্ধ মা, কোমল ধা, পা, বাদবাকি আর যা স্বর আছে এর মধ্যেই আছে। শুরু করছি, সারে নি সা নূতন গামা প্রাণু ধামা পা গা গা দাও দাও নূতন প্রাণু দাও সানি গা দে সানি গা রে। এখানে কোমল গানে থাকা অবস্থাতেই রে, এই কোমল রেটাকে নেওয়ার জন্য গলায় তুলি থাকবেন, গারে প্রাণু রে সা সখা সারে নি সা আজি ধাপা সু পাগারে নূতন প্রাণু ধা 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 নি সা বিষাদ সব রে রে নি সা সা রে রে নি সা সা করো দূর ধা ধা এখান থেকে এই কোমল ধা থেকে এই কোমল গাতে যাবেন ওপরে, এই ওপরে যে রেফ চিহ্ন দেওয়া আছে, রেফ চিহ্ন দিলে ওপরে কোমল গা বোঝানো হয়, যেমন কোমল রেতে ছিল সাথে ছিল, এটা সায়ের ওপরে ছিল এই যে, আর এটা কোমল রেতে ছিল এইগুলো, তাহলে কোমলনি থেকে কোমল ধা, কোমলনি থেকে কোমল ধা মিড় করে আসতে হবে, এটা মিডের চিহ্ন, ধা 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 সা ধা পা প্রাচীন রজনী নাশু নি, কোমল ধা থেকে সাথে যাব, তারপরে এই নাসুর নাটা বলবো কোমলনি থেকে কোমল ধাতে, নি নি এখানে দেখুন নি নাসু, তাহলে সম্পূর্ণটাকে গিয়ে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত, প্রাচীন রজনী নাসু প্রাচীন রজনী নাসু মা পা গা গা লোকে নূতন প্রাণু। এই ছিল আজকের ক্লাস
সম্পূর্ণ ক্লাস যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করুন, আর ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।